নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চৈত্র সেল, করোনাকে তুড়ি মেরে ক্রেতাদের হিড়িক, যানজটে নাজহাল পথচারীরা। করিমগঞ্জে 300 বছরের পুরনো নৃসিংহ মন্দিরে দুঃসাহসিক ডাকাতি, সর্বস্ব লুট। স্নান করতে গিয়ে কাটাখালের জলে তলিয়ে গেল যুবক, উদ্ধার মৃতদেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিশ্বে এ মুহূর্তে চলছে করোনা আবহ, এরই মধ্যে জাঁকিয়ে বসেছে শিলচরে চৈত্র সেল। বিগত বছর ঠিক এই মরশুমে দেশে লকডাউনের কারণে শিলচরে চৈত্র সেলের বাজার জমে উঠতে পারেনি। যদিও রাজ্যে এ মুহূর্তে লকডাউন বা সান্ধ্য আইন বলবৎ হয়নি, তবুও রয়েছে বিভিন্ন বিধিনিষেধ, রয়েছে মাস্ক ব্যবহার সহ সামাজিক দূরত্বের নিয়ম নীতি। কিন্তু এসব বিধিনিষেধকে তুড়ি মেরে শহরের চৈত্র সেলে ভিড় করছেন শহর শহরতলি সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মহিলা থেকে শুরু করে সকল স্তরের মানুষ। ব্যবসায়ীরাও রকমারি সামগ্রী মেলে ধরেছেন রিডাকশন বাজারে। কম দামে রিডাকশনের বাজার থেকে পছন্দের জিনিস কেনার লোভ সামলাতে পারছেন না ক্রেতারা, ফলে কোভিড সংক্রমণকে তোয়াক্কা না করে শহরের নাজিরপটি, প্রেমতলা, সেন্ট্রাল রোড, জানিগঞ্জ ইত্যাদি এলাকায় রিডাকশনের জিনিসের পসরা সাজে বিক্রেতারা হাঁক দিচ্ছেন ক্রেতাদের। এদিকে শহরে চৈত্র সেলের বাজার জমে উঠতে প্রতিদিনই তীব্র যানজটের সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীদের, ফলে শহরের প্রধান রাস্তাগুলোয় ট্রাফিক জ্যাম যেন রোজকারের এক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তবু কম দামে পছন্দের জিনিস কিনতে হাল ছাড়তে নারাজ রিডাকশন প্রেমীরা। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্ধাইজিপির টাংবাড়ি গ্রামের প্রায় 300 বছরের পুরনো নৃসিংহ বাবার মন্দিরে গতরাত প্রায় 1:30 নাগাদ দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা মন্দিরের পুরোহিতের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পুরোহিত সহ উনার পরিবারের সকলের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ অর্থ সহ সোনার গয়না লুটপাট করে। পরে মন্দিরের দেবগৃহে প্রবেশ করে বিগ্রহ সহ অন্যান্য সামগ্রী তছনছ করে মন্দিরের পবিত্রতা নষ্ট করে। এই ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জের সমাজকর্মী সঞ্জীব বণিক, নেপাল কৃষ্ণ ধর, মানুষ দাস প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ডাকাতের ঘটনার তদন্তে নেমেছে। দে তোর কাছে 1,00,000 টাকা আছে, সোনার মূর্তি আছে ওটাই দে, আর সোনার গয়না যা আছে দে। তখন আমরা কইছি আমরা কাছে কোনো টাকা পয়সা নাই, কেন কমিটি আছে, তা তো কমিটির কাছে থাকে, আমরা গরিব মানুষ মন্দিরেও আছি, আমরা কমিটি কোনো বেতনও দেন না, 1,200 টাকা নরসিংহ পূজার লাগি দে। বাবাও কল আমরা কাছে কিচ্ছু নাই, আমরা আর অত্যাচার করি না, মারামারি করি না। এরপরে কইছে তোর শোকে জোর চাবি দে। আমরা তিনজন সব একখানো বান্ধা আসাম, তিনজন আমরা তিনজন বান্ধা আসলাম, এটা গুমো আছি বিছনা থেকে ঘুমাই গেছে। তারপরে শোকেজ চাবি দিয়েছেন, চাবি লইছে, চাবি লইয়া শোকেজ খুলছে, খুলিয়া শোকেজর ইয়ের মধ্যে নিচর বক্সর মধ্যে পাইছে নরসিংহর তুলসী আছিল বোধ হয় প্রায় 12-14টা, সোনার বেলফাতা, রূপার বেলফাতা, আর তার গলার নেকলেস, মঙ্গলসূত্র, চুড়ি আছিল 4-5টা বোধ হয়, হাতের আংটি। এরপরে খান থাকি খুলিয়া নিছে, আমার মেয়েটার খান থাকি খুলিয়া নিছে, আমার হাতের আংটি এটা নিছে, খুলিয়া গোলার চেইন এটা রূপার খুলছে, খুলিয়া নিয়ে এটা আবার তার গোলাত লাগাইছে, আংটিটা মেয়ের হাত থেকে খুলছে, খুলিয়া নিয়ে আংটিটা আবার তার হাতে ঢুকাইছে, আর সবটির মুখের মধ্যে মানে খালি চোখটা বার করা, চোখটা বার করা, মুখটা দেখা গেছে না। বান্ধার পরে যখন দেশে শোনা গয় না আমরা কিছু দিতে রাজি না, তখন মেয়েটারে পান খাটছে, খাটিয়া কইছে মাইয়া লইয়া যাই আর বিয়া কইয়া বাইরে যেত, তখন আমি আমার মিসেসরে কইছি যা আছে সব দিয়া দিলাম। এরপরে আবার আনিয়া তাইরে আমরা কিনারো বান্ধিয়া আবার দিলাইছে। কাটাখাল নদীতে স্নান করতে গিয়েছিল এক যুবক,
জলে নামলেও সে আর ফিরে আসেনি। জানা গেছে হাইলাকান্দি জেলার আলগাপুর কেন্দ্রের বর্ণিব্রিজ চা বাগানের 17 বছরের বিকাশ তন্তুবাই কাটাখাল নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বর্ণিব্রিজ এলাকায় রবিবার দুপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর নারায়ণপুর জিপি সভাপতি এম হিফজুর রহমান সহ বর্ণিব্রিজ চা বাগান এলাকার গ্রামবাসীরা। জিপি সভাপতি এম হিফজুর রহমান সঙ্গে সঙ্গে এই বিষয়ে ফোন করে হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহালকে অবগত করেন। জেলাশাসক জিপি সভাপতির আর্জিতে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফ এবং এনএসডিএফ বাহিনীকে ঘটনাস্থলে পাঠান, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও রবিবার রাতে মেলেনি বিকাশের হদিশ। তবে সোমবার সকালে নদীতে বিকাশের মৃতদেহ ভেসে ওঠে। কাটাখাল নদীতে আমাদের বর্ণিব্রিজ বাগানের একজন যুবক 16 থেকে 17 বছর তার আনুমানিক বয়স হবে, সেই বনমালী তন্দুবাই এখন থেকে 1 ঘন্টা আগে কাটাখাল নদীতে জলে ডুবে গেছেন। যার দরুন আমরা সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলাধিপতির সঙ্গে ফোন যোগে যোগাযোগ করেছি, মাননীয় জেলাধিপতি মহাশয় সাথে সাথে এনডিআরএফ এবং এসডিআরএফ পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অন স্পটে এই বনমালী তন্দুবাইকে বিকাশ তন্দুবাইকে জলে ডুবা থেকে অক্ষত অবস্থা বের করার জন্যে ডিসি মহোদয় তাৎক্ষণিক নির্দেশ করেছেন। যার দরুন আমরা বর্ণিবিদ এবং উত্তর নাগরিক জনগণের পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে বর্ণিবিদ বাগানের জনগণ, আমার উত্তর নাগপুর জিপির এপি এবং বিশেষ করে এই যে ছেলে, সেই ছেলের বাবা এখানে উপস্থিত আছেন, ওনার কাকাও উপস্থিত আছেন। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং হাইলাকান্দির জেলাধিপতির কাছে অনুরোধ এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা দুই জিপির জনগণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি, যাতে এই জলে ডুবা যুবককে পুনরায় অক্ষত অবস্থা বের করে দেওয়ার জন্য আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা জোরালো। বাঙালির 12 মাসে 13 পার্বণ কথাটি একেবারে সত্যি। বাঙালির প্রতিটি মাসের মধ্যে উৎসব রয়েছে, এতে বাদ যায়নি বছরের শেষ মাস চৈত্র। এই মাসে রয়েছে বাঙালির অন্যতম লোক উৎসব চড়ক পূজা। অনেকেই আবার এই পূজাকে নীল পূজা বা গাজন পূজা বলে থাকেন। কথিত আছে চৈত্রের শেষ দিনে অর্থাৎ তার সংক্রান্তিতে এই উৎসব পালন করা হয়। উৎসবকে ঘিরে এপার ও ওপার বাংলায় বিভিন্ন জায়গায় মেলা বসে। চৈত্র মাসের শুরুতে আয়োজকরা কয়েকজনের একটি দল গড়ে শিব গৌরী কালীসহ লক্ষ্মী ও দেবী সরস্বতীর প্রতিরূপ সেজে গ্রামাঞ্চল সহ শহরাঞ্চলের প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে গিয়ে নাচ দেখিয়ে পুজোর জন্য চাঁদা সংগ্রহ করেন। তবে বর্তমানে তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদিকে এই লোক উৎসবটি নিয়ে কঁচে কাঁচাদের খুবই উৎসাহিত দেখতে পাওয়া যায়। বিগত বছর করোনা মহামারীর দরুন তা উদযাপন করতে অনেকটাই ব্যাঘাত ঘটেছিল। তবে এবছরও আয়োজকরা জোর কদমে উৎসব উদযাপনের প্রস্তুতি নিলেও তা কতটুকু জনপ্রিয়তা লাভ করবে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শনিবার রাতে শিলচর শহরের চেংকুড়ি রোডে কিছু উচ্ছৃঙ্খল যুবকের অবাঞ্ছিত মারপিটের ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয় গোটা এলাকা জুড়ে। এতে আহত হন সাধারণ পথচারী সহ স্থানীয় জনতা ও পুলিশ কর্মী। অভিযোগ মতে জানা যায়, কলেজ রোড চেংকুড়ি রোড সংযোগস্থল তেমাথা ড্রাগস সেবনকারী একাংশ উচ্ছৃঙ্খল যুবকের আড্ডার ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে, আর নেশায় বশীভূত হয়ে প্রায়ই কোনো না কোনো ঝগড়ার সূত্রপাত হয়ে থাকে সেখানে। এদিনও তার অন্যথা হয়নি। একসময় পরিস্থিতি হিংসাত্মক রূপ ধারণ করে, হাতে লাঠি কাঠ বাঁশ ইত্যাদি নিয়ে যুবকরা মারপিট শুরু করে। সেই সময় পথচারী থেকে স্থানীয়রা যেতে থাকলে তাদের ওপরও হামলা চালায় তারা। এদিকে শিলচর কারাগারের পুলিশ কর্মী সেই রাস্তা দিকে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলে ঘটনাস্থলে পৌঁছে তার সূত্রপাতের বিবরণ জানতে চাইলে তাঁকেও ব্যাপকভাবে আঘাত করে মাতাল যুবকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার পৃথক পৃথক দুটো মামলা দায়ের করা হয় থানাতে। তাছাড়া মারপিটের ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিশ ঘটনা তদন্তে নেমে এদিন সকালে আশ্রমের বাসিন্দা তথা জিসি কলেজের স্নাতক স্তরের ছাত্র সঞ্জয় দাস ওরফে টিটুকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে গড়াদের ভেতর প্রেরণ করা হয়। পূর্বধলের পালংঘাট জিপির 10 নং রুপি চতুর্দশ অর্থ কমিশনের 6 লক্ষ টাকা দিয়ে মালুগ্রাম পূর্ত সড়ক থেকে সমরেন্দ্রনাথের বাড়ি হয়ে এনআরইজিএস সড়ক পর্যন্ত একটি গ্রামীণ রাস্তা নির্মাণ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিন এলাকাবাসীরা জানান, রাস্তার পাশে সুপারি গাছ দিয়ে খুঁটি না মারলে বৃষ্টির জলে সিসি ব্লক ভেসে যেত। এলাকাবাসীর ক্ষোভ হল, রাস্তা নির্মাণের 1.5 মাসও হয়নি, এরই মধ্যে বৃষ্টির জমা জলের ধাক্কায় রাস্তা ভাঙতে শুরু করেছে।
কমলনাথ ভৌমিক বলেন, তাকে শিখণ্ডী বানিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছেন জিপি সভাপতি শশাঙ্ক শীল, জিপি সচিব বিশ্বজিৎ দেব, সন্দীপ সূত্রধর প্রমুখ। উধারবন থানার অন্তর্গত ছোট সিংহা চা বাগানের এক নাবালিকা অপহরণ কাণ্ডে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নাবালিকার বাবা মনা মুন্ডার অভিযোগ মতে জানা যায়, তার প্রায় বছর ১৬র মেয়ে সবিতা মুন্ডা ও বছর ১০এর নাতনি রূপা মুন্ডা সোমবার দুপুর নাগাদ দুজন মিলে বাড়ির বাইরে ঘুরতে যায়, কিন্তু সেখান থেকে একই এলাকার বাসিন্দা সমীরণ বড়াইকের ছেলে অমিত বড়াইক, বয়স আনুমানিক ৩০ বছর, সবিতাকে নিয়ে কোথাও চলে যায়। বাড়িতে তখন একা ফিরে রূপা। সবিতা ও রূপা যখন বাড়ি থেকে বের হয় সেই সময় মনা মুন্ডা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন, কিন্তু বাড়িতে ফিরে আসার পর দীর্ঘ সময় মেয়েকে না দেখতে পেয়ে নাতনিকে জিজ্ঞেস করলে সে বলে অমিত সবিতাকে কোথাও নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে অবশেষে অমিতের বাড়ি গিয়ে সবিতার কথা জিজ্ঞেস করলে অমিতের পরিবারের লোকেরা তাকে হুমকি দেয়। মনা ভয় পেয়ে সেখান থেকে ফিরে এসে পরে উধারবন থানায় এ নিয়ে এক মামলা দায়ের করেন। আমার মেয়ে ঘর থেকে বাইরে এসে একটা আমার নাতনি আছে তার লগে বাইরে ইয়া পরে কোন দিকে কোন দিকে বেড়াইছে এটা তো আমি জানি না। আমি তো কাজ আসলাম, তে দুইটাইটার সময় আয়া আমি বাড়ি দিয়েছি, তেও বাচ্চা আমি জিগাইছি না কারো, তারপরে বাচ্চারে পরে জিগাইছি ৩টা সময় আমার নাতনি নে, তখন নে কয় তে অমুকে লইয়া গেছে অমুকে অমিত বড়াই অমিত বড়াই বাড়ি কোন জায়গা ছোট সিংহা ধমকি তারার ঘর মানুষ আমি তো ডরাই আই গেছি, তারপরে তারার বাসাত আমাইছি না, মানে তারা দরবার শুরু লাগাই দিছে। আচ্ছা, এরপরে মেয়েটার লাগে আর খোঁজাখুঁজি করছি করছি, তারপরে ও বাচ্চাই কইছে যে অমুকর নাম মানে অমিত বড়াই। আচ্ছা, অমিত বড়াইকে নেওয়া পরে এখন এটা কিনা উদারবন থানাত কোনো এফআইআর করছো? ওই তো করছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল দেখার জন্য ডিস অ্যান্টেনা ঠিক করতে গিয়ে নিজের দ্বিতল ভবন থেকে পা পিছলে মৃত্যু হয় রিঙ্কু শীল নামের বছর ৩৫ এক যুবকের। আইপিএল শিডিউল অনুযায়ী শনিবার সন্ধ্যা ৭:৩০ থেকে ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। ঠিক সেই সময় নিজের দ্বিতল ভবনের ছাদ থেকে পা পিছলে গিয়ে তার মৃত্যু হয়। উল্লেখ্য, রিঙ্কু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, শুধু তাই নয় তিনি ছিলেন এক সত্যিকারের ক্রিকেট প্রেমী, ভালোবাসতেন ক্রিকেটকে। তবে অকালে তার এই জীবন ইনিংসের গল্প যেন শোকাহত করে দিয়েছে তার গোটা পরিবারের সদস্য সহ প্রিয়জন ও এলাকাবাসীদের। রবিবার সন্ধ্যা ৭টায় নিজের দোকান ঘরের দ্বিতল ভবনে আইপিএল খেলা দেখার জন্য টিভির ডিস অ্যান্টেনা ঠিক করতে গিয়ে সেখান থেকে পা পিছলে দুর্ভাগ্যবশত দ্বিতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু ঘটে। বর্তমানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এখানে ছুটে এসেছেন তার আকস্মিক মৃত্যুতে। আমরা পাড়া প্রতিবেশী হিসাবে সে সাধারণত খেলাধুলা ক্রিকেট খুব বেশি ভালোবাসত, আমার সাথে খেলা করেছে বেশ দিন, তো সেই হিসাবে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সমান দেখে বর্তমানে ব্যস্ত রয়েছি তার আকস্মিক মৃত্যুতে শোকাহত। একটি ঘোষণা, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আবেদন। সোমবার শাবান মাসের
29 তারিখ। এদিন সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকলের কাছে আবেদন জানানো হচ্ছে। যদি কেউ চাঁদ দেখেন তবে সাথে সাথে এমারতে শরিয়ার কেন্দ্র কার্যালয়ের 94350-79493, 86389-58-758, 94350-79366-600-10-40448 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মৌলানা নঈমুদ্দিন চৌধুরী। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। চৈত্র সেল, করোনাকে তুড়ি মেরে ক্রেতাদের হিড়িক, যানজটে নাজহাল পথচারীরা। করিমগঞ্জে 300 বছরের পুরনো নৃসিংহ মন্দিরে দুঃসাহসিক ডাকাতি, সর্বস্ব লুট। স্নান করতে গিয়ে কাটাখালের জলে তলিয়ে গেল যুবক, উদ্ধার মৃতদেহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।